নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে মালচিং ফিল্মের ব্যবহার আমরা এরকম অনেক ফার্মাররা রয়েছি যারা আমরা এর সঠিক ব্যবহারটা জানি না যে কি কি কাজে এই মালচিং সেটটা ব্যবহার করা হয় বা কেনই আমরা জমিতে এই মালচিং সেটটা দেব তো বিশেষ করে আমরা যারা সাধারণ এরকম চাষিরা রয়েছি তারা কিন্তু এই মালচিং সিটের ব্যবহার কেবলমাত্র হয়তো অনেকে একটাই জানি সেটা হচ্ছে যে ঘাস বা আগাছা কম হবে বা হবে না তার জন্যই এটা বিশেষভাবে ব্যবহার করা হয় এটা হয়তো অনেকে জানি কিন্তু এর যে আরও দিক রয়েছে বা আরও ব্যবহার রয়েছে সেটা কিন্তু আমরা অনেকে জানি না তো কি কি কাজ করে এই মালচিং ফিল্ম সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করতে চলেছি তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে সব সবটাই এই মালচিং সেটের বিষয়ে জানতে পারবেন যে এর উপকারটা কি সবার প্রথমে সবার আগেই রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো মালচিং সেটের প্রথম যেটা কাজ করে যে তাপমাত্রা দেখুন চাষাবাদের ক্ষেত্রে যে কোনো শাকসবজির ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই তাপমাত্রাটা এই মালচিং ফিল্মের দ্বারা ভালো মতোভাবে নিয়ন্ত্রণ করে তো সেই বিষয়টা একটু জানবো দেখুন ভিতরের যে তাপমাত্রা রয়েছে এই ভিতরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে যার কারণে এর যে যেটা প্রয়োজন মাটির যেটা প্রয়োজন তাপমাত্রা বা গাছের যে চাপ তাপমাত্রাটা প্রয়োজন সেই তাপমাত্রাটা কিন্তু সঠিকভাবে এই মালচিং ফিল্মটা দিতে পারছে আরও একটা বিষয় বলি এই যে সানলাইট সূর্যের আলো যে পড়ছে এই মালচিং ফিল্মের উপরে সূর্যের আলো এর উপরে পরাতে মানে সরাসরি তাপটা এখান থেকে রিফ্লেক্ট হয়ে যায় মানে এখান থেকে বিপরীত মুখে চলে যায় কিন্তু তাপটা সেক্ষেত্রে কি হয় যে মাটির কাছে সেই তাপটা গিয়ে পৌঁছায় না যেটা সূর্যের তাপ তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয় ম্যাটার করে তারপরে সেকেন্ড একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আর্দ্রতা আর্দ্রতা মানে যেটা ময়েশ্চার আমরা বলি যে জলের পরিমাণ জমিতে জলের পরিমাণ দেখুন এই জমিতে জল দেওয়ার দিন হয়েছে কিন্তু পনেরো দিনের মতো হয়ে গেছে তো এখানকার ময়েশ্চারটা দেখুন আর ভিতরের মশ্চারটা দেখুন ময়েশ্চার মানে কি আর্দ্রতা যেটাকে আমরা অনেকেই বাতাল বলে থাকি ঠিক আছে এখানকার বাতালটা দেখুন কতটা রয়েছে আর এখানে কতটা রয়েছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু কম ময়েশারটা অনেক দিন ধরে বজায় থাকে আর সঠিকভাবে বজায় থাকে আমি আরেক একটা বিষয় আপনাদের জানাই যদি আমরা এই মালচিং শেড না ব্যবহার করতাম তাহলে কি হতো সেখানে কিন্তু মালচিং শেড না ব্যবহার করলে এখানকার সূর্যের তাপ এখানে ডাইরেক্ট মাটিতে পড়াতে এখানে কিন্তু আর্দ্রতাটা এতদিন বজায় থাকতো না যার কারণেই এখানে কিন্তু ঠিক মতো থাকছে আর মালচিং শেড যদি আমি ব্যবহার করি তাহলে কি হয় যে দেখুন এমন কোনো দিন হয় যেখানে প্রচুর পরিমাণে হাওয়া করে আর রোদ করে সেখানে কিন্তু অনেক তাড়াতাড়ি মাটি শুকায় বা আর্দ্রতাটা কমিয়ে আসে সেক্ষেত্রে আমাদের এক দু দিন কিন্তু লেট হয়ে গেলেই জল দেওয়ার জল দেওয়ার ক্ষেত্রে লেট হয়ে গেলেই কিন্তু গাছ ছিমিয়ে যেতে পারে তো সেখানে একটু রিস্ক থাকে সেই রিস্ক থেকে কিন্তু এই মালচিং ফিল্মটা বাঁচায় কারণ আর্দ্রতাটা অত তাড়াতাড়ি শুকায় না যতটা এমনি খোলাভাবে শুকায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে এর জল জল কিন্তু এতে খুবই কম দিতে হয় দেখুন কুড়ি দিন হয়ে গেছে এখানে জল একবার একবার শুধু দেওয়া হয়েছে যখন লাগিয়েছি তখন কিন্তু এখানে জল দিয়েছি একবারই আর কিন্তু এখানে জল দেওয়া হয়নি যদি এই মালচিং শীতটা আমরা ব্যবহার না করতাম তাহলে কি হতো যে জল কিন্তু এতদিনে আমাকে দুইবার মানে ইজিলি আরামসে দুইবার আমাকে দিতে হতো সেক্ষেত্রে জলের পরিমাণটাও কিন্তু এই মালচিং শীত ব্যবহার করাতে কম দিতে হচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে ঘাস এটাতে কম হয় বা হয় না বলতে গেলে দেখুন এখানে যে পরিমাণে ঘাস আছে যতটুকুই আছে আছে কিন্তু আর ভিতরটায় দেখুন খুব কম যেটা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু থাকবে না ভিতরে এগুলো নষ্ট হয়ে যাবে কিছুদিন পর তো আগাছাটাও কিন্তু এর ভিতরে কম হয় তো এই ক্ষেত্রে আমাদের যে পরিমাণে আমরা সার ব্যবহার করি আগাছা যদি থাকে আগাছা থাকলে কিন্তু সেই সারটা আগাছাগুলোও নেয় সেক্ষেত্রে কিন্তু এই গাছটা পর্যাপ্ত সারটা পাচ্ছে না মানে যে সারটা আমরা ব্যবহার করি সেই সারটা পর্যাপ্ত পাচ্ছে না যদি এই মালচিং সিট দেওয়া হয় তাহলে আগাছা থাকবে না আগাছা না থাকলে যে পরিমাণে সারটা আমরা দিয়েছি সেই সারটা কিন্তু এই গাছটাই পাবে সেক্ষেত্রে কিন্তু এই মালচিং ফিল্মের একটা ব্যবহার করার লাভ রয়েছে বা আমাদের সারটা একটু কম পরিমাণে দিতে হবে এবার আসি পাঁচ নম্বর পয়েন্ট মাটির ভারসাম্যর কথা যদি বলি তাহলে দেখুন মাটির ভারসাম্য মেনটেন তখনই থাকবে যখন মাটিতে আমরা কেমিক্যালের ব্যবহার খুব কম পরিমাণে করবো বা করবো না যখন আমরা স্প্রে করি যে কোনো রাসায়নিক সারে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে বা রাসায়নিক পদার্থ সব এক কথায় জমির জন্য ক্ষতিকর এটা আমরা সকলে জানি তো সেক্ষেত্রে এখানে কি হয় যে দেখুন রাসায়নিক যখন সার বা বীজ আমরা প্রয়োগ করি গাছের উপরে তখন কিন্তু সেই রাসায়নিক সারগুলো আমাদের জমিতেও যায় অবশ্যই যায় এবার এই জমিতে আসলে কিন্তু জমির ক্ষতি করে মানে জমির ভারসাম্য নষ্ট করে জমিতে যে ধরনের উপকারী জীবাণুগুলো রয়েছে তাদের নষ্ট করে দেয় মাটির যে উর্বরা শক্তি সেটা কিন্তু নষ্ট করে দেয় সেক্ষেত্রে যদি আমি মালচিং সেট ব্যবহার করি তাহলে স্প্রে করলে গাছের স্প্রে করলে পরে আশেপাশে যদি পড়ে তাহলে মালচিং সেটের উপরে পড়বে জমিতে সেরকম ধরনের কোনো এফেক্ট পড়বে না বা কম পড়বে তাহলে এটাও একটা বেনিফিট যে জমির মাটির ভারসাম্য কিন্তু বজায় রাখছে আরেকটা লাস্ট পয়েন্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে নির্ধারিত সময়ে প্লান্টেশন করা যায় এবার নির্ধারিত সময়ে প্লান্টেশন মানে চারা লাগানো যায় সেটা হচ্ছে যে কীরকমভাবে দেখুন অনেকাংশে যদি আমি এই বেডটাকে রেডি করে জমিতে যদি বেড রেডি করে রেখে দিই তাহলে কি হবে যদি বৃষ্টিও হয় তবু কিন্তু বৃষ্টি এর ভিতরে যাবে না আমি চাইলে বৃষ্টির দিনও কিন্তু এখানে চারা বসাতে পারবো যদি খোলা জায়গায় হয় সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি হলে পরে আমরা চারা লাগাতে পারি না নির্ধারিত সময়ে আমরা প্লান্টেশনটা করতে পারবো যদি আমরা বেডটাকে রেডি করে রাখতে পারি তাহলে তো এটার একটা বেনিফিট রয়েছে এই মালচিং সেটের তো চেষ্টা করলাম এই ছয়টা উপকার এর থেকে আপনাদের জানানোর যে কি কি উপকার রয়েছে এই মালচিং শেটে আশা করি অনেকটা বুঝতে পেরেছেন আর আমি চাইবো সকলকেই এর আগে থেকে রিকোয়েস্ট করে আসছি যে আপনারা ধীরে ধীরে আধুনিকতার উপরে আসুন একদিন না একদিন আমাদের এই আধুনিকতার উপরে আসতেই হবে মালচিং সেট বলুন ড্রিপ ইরিগেশন সিস্টেম বলুন বা আরও আধুনিক যেগুলো যন্ত্রপাতি আছে সেগুলোর ব্যবহার বলুন ধীরে ধীরে কিন্তু আমাদের আসতেই হবে তো চেষ্টা করুন অল্প থেকে শুরু করার একটু 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 করে বাড়ানোর চেষ্টা করুন তো দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ